মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সরাইটিকর মোড়ে নিউ লাইক হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন হয়। ফিতে কেটে উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, ডাক্তার আবির গুহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বর্ধমান শহরে যে নার্সিংগুলো আছে, সব নার্সিংহোমই প্রায় ভালোভাবেই চিকিৎসা টিকিৎসা করে। দুই একটা নার্সিংহোমে একটু মাঝে মধ্যে অভিযোগ হয়, নার্সিংহোম করেছে, এটা তো আমাদের কাছে ভালো ব্যাপার। এই যে আজকে সরাইটি কর্মরে নিউ লাইফ হসপিটাল, এই যে নার্সিংহোম আমরা উদ্বোধন করলাম, আমি রয়েছি, আমাদের আইসি সাহেব রয়েছে, আমাদের কাউন্সিলর আছে, আমাদের ডাক্তারবাবু আবিদুল্লাহ মহাশয় রয়েছে। আমাদের তো উদ্বোধন আমরা এই কারণে করি যে হসপিটাল এই নার্সিংহোমগুলো মানুষের পরিষেবা দেবে, অবশ্যই দেয়, কারণ এরা বিভিন্নভাবে ভর্তি করে, আমরা টাকাটা হয়ে গেলে কমাতে বললে কমিয়েও দেয়। তারপর এখন তো জানেন সব নার্সিংহোমই এখন আমাদের স্বাস্থ্যসাথীর উপর চলছে, এখন তো কেউ নিজে টাকা দিয়ে ভর্তিও হয় না, অধিকাংশটাই স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীর উপরেই নার্সিংহোমগুলো চলছে। আমরা চাই এই নার্সিংহোম ভালোভাবে চলুক, অন্যান্য নার্সিংহোমগুলো যেরকম ভালো ভালোভাবে, অনেক ভালো নার্সিংহোম রয়েছে, তারা ভালো পরিষেবা দিচ্ছে, সেটা এরা চালাতে পারলে ভালো। এবং কালকেই আমাদের বর্ধমান হসপিটালে একটা মিটিং হয়েছিল, সেখানে আমরা সবাই বলেছি, আমাদের রোগী কল্যাণ সমিতির সভাপতি আমাদের মন্ত্রী সাহেবও বলেছে যে কেন বর্ধমান থেকে এত বেশি রোগী সব পিজিতে ছুটছে, তাহলে আমাদের এখানে কি ঠিকমতো হচ্ছে না, কিন্তু আমাদের এখানে বহু ভালো চিকিৎসা হচ্ছে। এখন যতই বেশি সংখ্যক লোক আমি পারবো না বলে দায় সারলাম, আপনি চলে যান পিজিতে, এটা করা যাবে, এটা পরে বোর্ড মিটিং আমরা করবো যে বর্ধমানে এত ভালো পরিষেবা, তাহলে আমি কেন পিজিতে যাবো? আর পিজিতে গোটা ভারতবর্ষের লোক আছে পিজিতে, সেখানে তো সিট পাওয়া যায় না গেলে বলতে, তাহলে আমরা যদি এখানে থেকেই ভালো চিকিৎসা করতে পারি। আর বর্ধমান গোটা রাজ্যের মধ্যে চিকিৎসার মূল জায়গা আজকের কাল, আর সেটা অবশ্যই দেয়, আমরা তার জন্যই বলি। আর আমরা উদ্বোধন আমরা দেখেছি, ওনাকে লাইসেন্স সব দিয়েছে, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সব কাগজপত্র উনি বার করেই নতুন আজকে নার্সিংহোম চালু করছে, সেটা আমরা দেখে নিয়েছি। আমরা চাই এই নার্সিংহোম ভালো করে মানুষের পরিষেবা দিই এবং অবশ্যই কম পয়সার মধ্যে একটু পরিষেবা দেবে। স্বাস্থ্যসাথী তো আছে, তাছাড়াও অনেক কিছু আছে সেটা স্বাস্থ্যসাথীর মাধ্যমে পাওয়া যায় না, সেই পরিষেবাটা নার্সিংহোমকে দিতে হয়, তাই সেটা যাতে একটু কমের মধ্যে দেয়, এটাই আমাদের ব্যাপার, আর কিছু না। আমরা এটাই চাই যে মানুষের সাথে শুধু আমি বিভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড যদি তার নার্সিংহোম অ্যালাউ থাকে, লিস্টেড থাকে, সে ভর্তি নিতে পারবে। অনেক নার্সিংহোম আছে হয়তো তারা স্বাস্থ্যসাথীর আওতায় নাই, তাহলে সে নিতে পারবে না। স্বাস্থ্যসাথী আওতায় আছে সেরকম লোক ভর্তি হতে পারে নাই, আপনারা আমাদের কাছে পাঠান। আমাদের সকাল থেকে রাত 11টা পর্যন্ত বিধায়ক অফিস খোলা, আমরা পৌরসভায় থাকছি, প্রশাসন আছে, সবাই মিলে আছে। স্বাস্থ্যসাথী অ্যালোটমেন্ট আছে, অথচ সেই নার্সিংহোমে স্বাস্থ্যসাথীতে কেউ ভর্তি হতে পারছে না, এরকম খবর হলে সেটা আমাদের আপনারা ফোন করে জানান, আমরা তার যথাযথ তাকে নয় ভর্তি করবো, নাহলে সেই নার্সিংহোমের উপর প্রশাসন ব্যবস্থা নেবে। এদিন এক প্রশ্নের উত্তরে বিধায়ক খোকন দাস জানান, অতি সত্বর টোটো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, খোশবাগানকে যান চলাচলে একমুখী করার সিদ্ধান্ত নেওয়া হবে এবং যান চলাচলের জন্য পুরসভার 80 জন কর্মী নিয়োগ করবে বলে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধায়ক জানান। টোটো নিয়ে তো আমরা একটা গাইডলাইন তৈরি করেছিলাম, সেটা পুজোর জন্য বদ্ধ গেছে, আবার সেটা আমরা প্রশাসনিকভাবে বসে সেটা করবো, যাতে টোটোওয়ালারও অসুবিধা না হয়, বর্ধমান শহরের মানুষেরও যাতে অসুবিধা না হয়, সেটা চিন্তা করে আমরা খুব তাড়াতাড়ি সেইভাবে আমরা ব্যবস্থা করবো। খোশবাগানটা থেকে একটু বেরিয়ে আসা দরকার, বাগান আমরা ওয়ান ওয়ে করে দেবো, এটা তো আমাদের বহুদিনের চিন্তা ভাবনা, খুব তাড়াতাড়ি সেটা হবে।
এবং আমরা পৌরসভার 80 জন লোক নিয়োগ করছি যারা এই রাস্তা মেনটেন করবে। আমাদের পৌরসভার মাধ্যমে 80 জন লোক আমাদের বোর্ড মিটিং এ পাশ হয়ে গেছে। সেই 80 জন লোক শহরের বিভিন্ন জায়গায় রাস্তা বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা।